G20 সম্মেলনের মাঝেই ভারতের বিশাল কূটনৈতিক জয়। ব্রিটেন থেকে ছত্রপতি শিবাজির বাঘনক ফিরিয়ে আনছে ভারত, আর এখান থেকে নতুন আশা সঞ্চারিত হচ্ছে। প্রথমে ব্রিটেন থেকে এলো আসছে বাঘনক, বা শিবাজি মহারাজের সেই বাঘনক যা ইতিহাসের পাতায় স্থান নেওয়া সেই বাঘনক ফিরে আসছে। তাহলে কি এরপর আরও যা যা ব্রিটিশ মিউজিয়ামে রয়েছে আমাদের দেশের বিশেষ সংস্কৃতি তা কি ফিরে আসবে? আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ। ময়ূক, এই আশা সঞ্চারিত হওয়া কি এই মুহূর্তে দাঁড়িয়ে খুব ভুল? একদমই ভুল নয়, এবং তার পাশাপাশি G20 সামিট চলাকালীন এরকম একটি ঘোষণা যেটা দীর্ঘদিন ধরেই একটা জল্পনা ছিল যে আসতে চলেছে, আসতে পারে শিবাজি মহারাজ, ছত্রপতি শিবাজি মহারাজের যে বাঘ নৌক, যে বাঘ নৌক নিয়ে দীর্ঘদিন ধরে আবেদন করা হয়েছিল, আর্জি করা হয়েছিল, সেগুলো মহারাষ্ট্রে ফিরে আসতে পারে। কিন্তু এবার মোটামুটি নিশ্চিন্ত হয়ে যাওয়া গেল যে এটা আসতে চলেছে। তুমি জানো বিশাখা, তুমি যেমনটা বলছিলে, বহুমূল্য কোহিনূর থেকে টিপু সুলতানের আংটি, বহু রাজা বাচ্চাদের বহু ব্যক্তিগত জিনিস, সমস্ত কিছু ব্রিটেনের লন্ডনের জাদুঘর বা নিলাম ঘরে পড়ে রয়েছে। এবং এই শিবাজির যে বাঘনক, ছত্রপতি শিবাজির যে বাঘনক, 1959 সালে বিজাপুরের সেনাপতি আফজল খাঁকে এই বাঘনক দিয়েই হত্যা করেছিলেন ছত্রপতি শিবাজি। শিবাজিকে সেই ঐতিহাসিক দৃশ্য যেগুলো আমরা সিনেমাতেও দেখেছি, গল্পে পড়েছি, শিবাজিকে আলিঙ্গন করার সুযোগে আফজল খাঁ যেই ছুরি দিয়ে আঘাত করেন এবং সঙ্গে সঙ্গে বাঘনক বের করে আফজল খানের পেট ফিরে ফেলেন শিবাজি। এই গল্প ছোটবেলা থেকে আমরা পড়ে এসেছি। সেই ঐতিহাসিক বাঘনক এতদিন ব্রিটিশদের একটি মিউজিয়ামে ছিল, অ্যালবার্ট মিউজিয়ামে ছিল। যদি সবকিছু ঠিকঠাক থাকে, খুব তাড়াতাড়ি কনসাইনমেন্ট লোড হয়ে মহারাষ্ট্রে ফিরে আসতে চলেছে, মহারাষ্ট্রে ভিক্টোরিয়া অ্যান্ড অ্যালবার্ট মিউজিয়াম থেকে ফিরে আসতে চলেছে, তার মৌও স্বাক্ষরিত হয়ে গেছে। এবং এই বাঘনকের পাশাপাশি শিবাজির যে জগদম্বা তলোয়ার, সেই জগদম্বা তলোয়ারও এবার ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে। সুতরাং একদিকে জগদম্বা তলোয়ার ফিরিয়ে আনার চেষ্টা, বাঘনক ফিরিয়ে আনার চেষ্টা, এবং ক্রমাগত আর্জি করে যাওয়া, ক্রমাগত চেষ্টা চালিয়ে যাওয়া কোহিনূরও, যাতে ভারতের কোহিনূর ব্রিটেনদের কাছ থেকে ভারতেই যাতে ফিরে আসে, এবং G20 সামিটের এই কূটনৈতিক আবহেই যাতে এই কাজটাও সেরে ফেলা যায়, তার জন্য যথেষ্ট রকম আর্জি অনেকেই অভ্যন্তরীণ জায়গা থেকেও করছেন। বিশাখা, ধন্যবাদ। ময়ূক, সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ আমাদের সঙ্গে ছিলেন। এবং এই যে আশা সঞ্চারিত হওয়া তা অত্যন্ত এই মুহূর্তে দাঁড়িয়ে প্রাসঙ্গিক, এই নিয়ে কি বলছেন গবেষক চন্দ্রচূড় ঘোষ? আমরা তার সঙ্গে টেলিফোনে কথা বলেছিলাম, শুনবো। ছত্রপতি শিবাজি মহারাজের বাঘনক ভারতে ফেরত দিয়ে আসা নিঃসন্দেহে একটা কূটনৈতিক জয়, এবং এটা ব্রিটিশ গভর্নমেন্টের তরফ থেকে একটা গুডউইল জেস্টার বলতে পারি, এবং দুই দেশের মধ্যে যে ভালো সম্পর্ক তৈরি হচ্ছে সেটার একটা ইন্ডিকেটর। এবার মানে ভারতের এমন অনেক জিনিসপত্র রয়েছে, ঐতিহাসিক সম্পদ রয়েছে যা ব্রিটিশ মিউজিয়ামে রাখা আছে, যেগুলো কিছু জিনিস হয়তো গিফট করা হয়েছিল, কিন্তু কিছু জিনিস যেটা লুট করে নিয়ে যাওয়া হয়েছিল। সরকারের আশা করবো ভারত সরকার এবার আস্তে আস্তে কূটনৈতিক চাপ বাড়াতে থাকবে, যাতে যত সম্ভব ওই ঐতিহাসিক সম্পদ ফেরত নিয়ে আসা যায় দেশে। মানে সবচেয়ে বড় যেটা নিয়ে আলোচনা হয়, সবসময় আলোচনা হয়, সেটা কোহিনূর। কোহিনূরকে ফেরত নিয়ে আসার জন্য যে ধরনের কূটনৈতিক চাপ প্রয়োজন, আশা করবো এবার ভারত সরকারের তরফ থেকে সেই চাপটা দেখতে পাবে। G20 যেটা কনফারেন্স যেটা হচ্ছে, সেটার একটা নিঃসন্দেহে এটা একটা এফেক্ট, সেটা নিঃসন্দেহে বলা যেতে পারে। শিবাজি মহারাজকে কিভাবে গোপনে হত্যা করার প্রচেষ্টা হয়েছিল, এবং সেটাকে তিনি কিভাবে পরাস্ত করেন, আফজল খানকে কিভাবে হত্যা করেন, নিজেকে বাঁচিয়ে, নিজেকে বাঁচান, যে একজন রাজা, শক্তিশালী রাজা, এবং শুধু দৈহিক শক্তি, দৈহিক পরাক্রমী না, তার বুদ্ধিমত্তার জোরে কিভাবে নিজেকে বাঁচিয়েছিলেন, এটা তো একটা মানে লেজেন্ডের পর্যায়ে পৌঁছে গেছে এই গল্পটা। ফলে তার যে মূল অস্ত্র যেটা, বাঘনক, যেটা একটা লেজেন্ডারি জিনিস, সেইটা আমাদের দেশে ফেরত আসছে, এটা দেখার জন্য সমগ্র দেশবাসী উৎসুক।